কথায় আছে, গান বাজনা মতিচুর, তিন নিয়ে বিষ্ণুপুর। মল্লগড় এই বিষ্ণুপুর তার নিজের ধ্রুপদ সঙ্গীত ঘরানা, মল্ল রাজাদের ফেলে যাওয়া অসাধারণ শিল্পশৈলীর টেরাকোটা মন্দির নিয়ে আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। বিষ্ণুপুর পশ্চিমবাংলার এমন এক প্রাচীন শহর যার অলিতে গলিতে শুধু ইতিহাস আর ইতিহাস। এই ইতিহাস বিজড়িত শহরে আড়ম্বরের সঙ্গে উদ্বোধন হল 35তম বিষ্ণুপুর মেলার। এ এক এমন ক্ষেত্র যেখানে ঐতিহ্য এবং সংস্কৃতি এক অপরূপ মেলবন্ধন লক্ষ্য করা যায়। শুক্রবার 35তম বিষ্ণুপুরের মেলার উদ্বোধনে চাঁদের হাট বসেছিল পুরো মন্দির নগরী জুড়ে। মন্দির নগরী বিষ্ণুপুর, যা সারা পৃথিবীর কাছে সংস্কৃতির একটা মেলবন্ধনের ক্ষেত্র হিসেবে পরিচিত, তা ফের আরেকবার প্রমাণিত হল। এদিন বিষ্ণুপুর হাইস্কুল ময়দানে এই মেলার উদ্বোধন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিখ্যাত কবি সুবোধ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, জেলাশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে বেশ কয়েকজন বিধায়ক সহ আরও অনেকে। 5 দিন ধরে বিষ্ণুপুর মেলা এবং 7 দিন ধরে সবলা মেলা এই বিষ্ণুপুর হাইস্কুল এবং KGI যে গ্রাউন্ড সেখানে অনুষ্ঠিত হবে। আমাদের কলকাতা এবং মুম্বাইয়ের যারা খ্যাতনামা শিল্পী তারা অনেকেই এখানে আসছেন। আজকেই যেমন এখানে উস্তাদ রশিদ খাঁ সাহেবের, ওনার আজকে এখানে ক্লাসিক্যাল প্রোগ্রাম আছে, কবি সুবোধ সরকার আসছেন, এরকম বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের বিষ্ণুপুর এবং তার পার্শ্বস্থ এলাকার যে পর্যটন এবং মানুষের যে জীবনযাত্রা, জীবন জীবিকা, সেগুলোর মানোন্নয়ন ঘটানোর একটা চেষ্টা পশ্চিমবঙ্গ সরকার করছে। সেটা আমরা বিষ্ণুপুর মেলা, সবলা মেলার মধ্যে দিয়ে সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মেলার বিশেষ চমক হিসেবে থাকছে সঙ্গীত জগতের বিভিন্ন দিকপাল, যেমন উস্তাদ রশিদ খান, মোনালি ঠাকুর, শিলাজিৎ সহ আরও অনেক গানের শিল্পী। এছাড়াও অনেকগুলি স্টলের মাধ্যমে হস্তশিল্প ও কুটির শিল্পের নিদর্শন দেখা যাবে। সবে মিলে যেন ফের সমহিমায় দেখা গেল মন্দির নগরী বিষ্ণুপুরের এই মেলাকে। উদ্বোধনের দিন থেকেই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষের আগমন ধরা পড়েছে। ঐতিহাসিক এই নগরী ফের আরেকবার রঙিন হয়ে উঠেছে।